এমনিতে দেশে কর্মসংস্থানের সুযোগ কম, তার উপর করোনাকালে সরকারি চাকুরিতে নিয়োগ প্রায় ছ মাস বন্ধ থাকায় চরম হতাশায় ভুগছে গ্রাম অঞ্চলের শিক্ষিত বেকাররা। অনেকের চাকুরির বয়সও চলে যাচ্ছে, পরিবারের অভাব অনটন মোকাবেলায় এখন দিশেহারা অবস্থা তাদের, তৈরি হচ্ছে সামাজিক নানা সংকট। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুর শহরের শেখপাড়ার শাকিল আক্তার পত্রিকা ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন প্রায় ছ মাস ধরে, এটি তার প্রতিদিনের প্রধান কাজ এখন, সরকারি যে কোনো একটি চাকরির আশা তার। করোনার জন্য দীর্ঘ ৬ ৭ মাস কোনো সার্কুলারই নাই, কোনো নিয়োগ পরীক্ষা হচ্ছে না, আমাদের করণীয় কি এই নিয়ে আমরা খুবই শঙ্কিত। এর আগে প্রায় প্রতিদিনই নানা মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির খবর আসতো, কিন্তু করোনা শুরুর পর সরকারি তেমন কোনো নিয়োগের নোটিশ দেখা যাচ্ছে না। প্রতি বছর বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্নাতকধারী ছাত্রছাত্রীরা কিন্তু সরকারি চাকরির মার্কেটে কিন্তু প্রবেশ করতেছে এবং এতে কিন্তু দিন দিন আমাদের দেশে বেকারত্ব কিন্তু বাড়ছে। মেহেরপুরে এমন কয়েক হাজার শিক্ষিত চাকরি প্রার্থী হন্যে হয়ে ঘুরছেন, কোনো আশার খবর নেই তাদের কাছে। করোনাকালে আর্থিক সংকটে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তাদের নিয়োগ বন্ধ করে রেখেছে, খরচ কমাতে পুরনো কর্মীদেরও ছাঁটাই করছে কেউ কেউ। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বেঁধে দেয়া বয়সসীমাও পার হয়ে যাচ্ছে। জীবনটাই সংকটে পড়ে গেছে, সেই প্রেক্ষিতে আমার চাকরির বয়স আর দুই মাস আছে। সরকার আমাদের বিষয়টা বিবেচনা করে আমাদের বয়স বাড়াবে অথবা খুব দ্রুত যেন নিয়োগ সার্কুলার দিয়ে দেয়। চাকরিবাজারের এ দুরবস্থায় সন্তানরা বিপথে যায় কিনা, অপরাধে জড়ায় কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। সাত আট মাস বয়স আছে, ছেলেদের বেশি টেনশন, ছেলেদের ছাড়া বাপ মার বেশি টেনশন যে ছেলেরা এত লেখাপড়া শেখায় বসে রয়েছে। অভিভাবক হিসাবে আমিও কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত যে আমার সন্তান কোথায় যাচ্ছে, তার ভবিষ্যৎটা কোথায়। যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছে, আমরা মধ্যম আয়ের দেশের কথা বলছি, আমরা যদি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই অবশ্যই বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। করোনা পরিস্থিতির মধ্যেই এখন দেশে সবকিছুই স্বাভাবিক হচ্ছে, তাই সরকারি প্রতিষ্ঠানগুলোর অপেক্ষমান নিয়োগও চালুর দাবি জানাচ্ছেন অভিভাবকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।